আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। দারুণ একটা সুখবর, আর সেটা হচ্ছে আগামী রবিবার থেকে কাতারের ভিসা উন্মুক্ত হতে চলেছে। মধ্যপ্রাচ্যের ছোট একটি রাষ্ট্র, কিন্তু পৃথিবীর ধনী রাষ্ট্রের মধ্যে একটি। আর এই কাতারে দীর্ঘদিন থেকে বাংলাদেশিদের ভিসা বন্ধ, বা করোনাকালীন সময়ে প্রায় সব দেশের ভিসাই বন্ধ থাকে। অবশেষে রবিবার থেকে কাতার নতুন ভিসার অ্যাপ্লাই অনুমোদন দেয়। আগামী 15 তারিখ রবিবার থেকে কাতারে নতুন ভিসার জন্য আবেদন গ্রহণ করা হবে বলে কাতার শ্রম মন্ত্রণালয় থেকে জানানো হয়। সাথে কিছু শর্ত জুড়ে দেওয়া হয়, যেখানে কোনো কোম্পানি নতুন ভিসার অনুমোদন পেতে হলে অবশ্যই সে কোম্পানির নিকট থেকে উপযুক্ত বেতন বা উপযুক্ত শ্রমিকদের স্যালারি দেওয়ার অঙ্গীকারনামা সিগনেচার দিতে হবে। এছাড়া লেবারদের জন্য উপযুক্ত বাসস্থানের ব্যবস্থা আছে কিনা তাও গভর্নমেন্ট থেকে খতিয়ে দেখবে। দুটো ব্যাপারই প্রবাসীদের জন্য খুবই ভালো, কারণ হচ্ছে যে মধ্যপ্রাচ্য দেশগুলিতে প্রায়শই অভিযোগ শুনতে পাওয়া যায় যে সেখানে যাওয়ার পর কোম্পানিগুলো ঠিকমতো বেতন দিচ্ছে না, বা থাকার ব্যাপার নিয়েও অনেক সমস্যা। করোনাকালীন সময় বা করোনা সংকটে পৃথিবীর অনেক ধরনের আইনই বদলে গেছে। একসাথে গাদাগাদি করে থাকার অভিজ্ঞতা মোটামুটি সকল প্রবাসীরই আছে। হয়তো নতুন করে যেসব প্রবাসী এখন মধ্যপ্রাচ্যের দেশগুলিতে ভিসা নিয়ে যাবে, তাদেরকে সেই পরিস্থিতির মুখোমুখি হতে হবে না। এছাড়া স্যালারি অঙ্গীকারনামা, বেতন নিয়েও প্রবাসীদের নানা ধরনের অভিযোগ থাকে মধ্যপ্রাচ্যের বিভিন্ন কোম্পানির বিরুদ্ধে। কাতারের এই ব্যবস্থা বা এই সুযোগটা যদি সঠিকভাবে প্রয়োগ করে, তাহলে কাতারে প্রবাসীদের সঠিক এবং সুস্থভাবে কাজ করার জন্য একটা ভালো পরিবেশ তৈরি হবে। এছাড়া নতুন ভিসা দেওয়ার ক্ষেত্রে কাতারের প্রচলিত যেসব আইনগুলি সেগুলি তো চলমান থাকবেই। তাছাড়া স্বাস্থ্য পরিস্থিতি নিয়ন্ত্রণ বা করোনাকালীন সময়ে সুপ্রিম কাউন্সিলের সুপ্রিম কমিটির যেসব আইনগুলি আছে সেগুলিও কার্যকর থাকবে নতুন একজন প্রবাসীকে কাতারে আসতে হলে। প্রবাসীদের প্রতি আমাদের একটা অনুরোধ থাকবে, আপনি যেখানে যে অবস্থা থেকে ভিসা খরিদ করেন না কেন, অবশ্যই লেবার কোর্ট বা লেবার লর যে নিয়ম কানুন, আপনার কোম্পানির ইন্স্যুরেন্স আছে কি না, আপনার স্যালারি কত, আপনার ছুটি কত দিনের, আপনি কতদিন পর দেশে ছুটিতে যেতে পারবেন, বা আপনার এগ্রিমেন্ট কত বছরের, সেগুলো অবশ্যই যাচাই করে নেবেন। বিগত দিনের অভিজ্ঞতা থেকে আমরা যেটা জানতে পারি, প্রবাসে প্রবাসীরা বেশি প্রতারণার শিকার হয় শুধুমাত্র এগ্রিমেন্ট পেপার বা এসব নিয়ম কানুনগুলো না জানার কারণে। যখন একজন প্রবাসী অভিযোগ নিয়ে লেবার লতে যায় বা লেবার কোর্টে যায়, তখন দেখা যায় যে তার এগ্রিমেন্টে কোনো কিছুই নাই, অথচ সেগুলি এদেশের আইনে আছে। তাই সবার প্রতি অনুরোধ থাকবে, শুধু বিদেশের নাম শুনলেই পাই যাবেন না, বা বিদেশের নাম শুনলেই হতাশ না হয়ে অবশ্যই আপনার এগ্রিমেন্ট পেপার সব কমপ্লিট করেই আপনার সুস্থ এবং স্বাভাবিক প্রবাস জীবনে যাবেন, আপনার ভবিষ্যৎ উজ্জ্বল করার জন্য। সচেতন থাকবেন, সতর্ক থাকবেন দালাল চক্র থেকে, নিরাপদ থাকুন। ইনশাল্লাহ নতুন আপডেটে আবার দেখা হবে, সে পর্যন্ত শুভকামনা। এ ধরনের আপডেট প্রতিনিয়ত পেতে কমেন্টস করুন, লাইক করুন, সোশ্যাল নেটওয়ার্কে শেয়ার করুন, যাতে করে একজন প্রবাসী দেখে উপকৃত হতে পারে।